রুমিন ফারহানা বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। তিনি একজন রাজনীতিবিদ এবং আইনজীবী। জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে সংসদ সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হন। অপরদিকে মমতাজ বেগম বাংলা লোকগানের সঙ্গীতশিল্পী এবং জাতীয় সংসদের সদস্য। তিনি মমতাজ নামেই অধিক পরিচিত। বাংলাদেশের সুর সম্রাজ্ঞী বলে খ্যাত মমতাজ তার চার দশকের কর্মজীবনে ৭০০-র অধিক গান রেকর্ড করেছেন। প্রিয় দর্শক, বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত এবং সমালোচিত দুজন সংসদ সদস্য বিএনপির রুমিন ফারহানা এবং আওয়ামী লীগের মমতাজ। তাদের সংসদে দেওয়া কয়েকটি ভাষণের আলোচিত কিছু অংশ তুলে ধরা হল। আজকে সংসদে আমার প্রথম দিন। যে কোনো রাজনীতিবিদের মতোই সংসদে আসা, সংসদে দেশের কথা, মানুষের কথা বলা আমার স্বপ্ন ছিল। কিন্তু আমার দুর্ভাগ্য, আমি এমন একটি সংসদে প্রতিনিধিত্ব করছি যে সংসদটি জনগণের ভোটে নির্বাচিত নয়। নির্বাচনের পরপরই যদি আপনারা টিআইবির রিপোর্ট দেখেন, যদি আপনারা বিদেশি গণমাধ্যম দেখেন, যদি আপনারা বিদেশি পর্যবেক্ষকদের দেখেন, যদি আপনারা নির্বাচন কমিশনের রিপোর্ট দেখেন, আপনারা দেখবেন এই সংসদটি জনগণের ভোটে নির্বাচিত নয়। সুতরাং আমি খুশি হব যদি এই সংসদের মেয়াদ আর একদিনও না বাড়ে। শেখ হাসিনার উন্নয়নের কথা আমি, আমরা শিল্পীরা এইভাবেই বলি। আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে, আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই। আমার নেত্রী শেখ হাসিনা তুলো না যার নাই, আমার নেত্রী শেখ হাসিনা তুলো না যার নাই। সংসদে আসার সময় আমাদেরকে বলা হয়েছিল যে আমরা আমাদের কথা বলতে পারবো, সংসদ সদস্যরা ধৈর্য সহকারে সেটা শুনবেন, সংসদ নেতা সে কথা বলেছিলেন। আমার প্রথম দিনের বক্তব্য দুই মিনিট, আমি এক মিনিটও শান্তিতে কথা বলতে পারি নাই। মাননীয় স্পিকার, জিয়া রহমান সম্পর্কে যখন আমি শুনতাম, শহীদ জিয়া, আমি মনে করতাম যে জিয়া রহমান, মানুষের দুই তিনটা নাম থাকে না, তো আমি মনে করতাম জিয়া রহমানের শহীদ বুঝি আরেকটা নাম, কারণ আমার সাথে যে গানে বাঁশি বাজায় ওর নামও শহীদ। এই কারণে মাঝে মাঝে আমি ওরে বলি জীবিত শহীদ। তো এখন আমি মনে করতাম যে জিয়াউর রহমানের এটা বুঝি একটা নাম, কারণ শহীদের একটা সংজ্ঞা, সেটা হাদিস কোরআনের মধ্যেও আছে, সব জায়গাতেও আছে, যিনি দেশের জন্য জীবন দেন, যিনি ইসলামের জন্য যুদ্ধ করে জীবন দেন, তিনি হলেন শহীদ। কিন্তু জিয়াউর রহমান কোন যুদ্ধে গিয়ে শহীদ হয়েছে এটা আমার জানা নাই মাননীয় স্পিকার। আজকে সেই ধরনের কথা এই সংসদে যখন বলে, তখন এই সংসদে হইচই হবে, এটাই স্বাভাবিক। আর এইগুলা বলার জন্যই ওনারা আসেন। সুইস ব্যাংকে নাকি বাংলাদেশিদের এক বছরে ১৩০০ কোটি টাকা জমা হয়েছে, অর্থাৎ দেখা যাচ্ছে যে বাজেটটি দিনের শেষে সেই ধনীদের তোষণকারী এবং গরিবের বিপক্ষে যাওয়া বাজেট। মাননীয় স্পিকার, ভূতের নাকি উল্টা দিকে পা থাকে, আমার মনে হয় বর্তমান সরকার উল্টো দিকে যাচ্ছে। দেখি, শুনলাম এক রাজশাহীর লোক, উনি উপর দিকে একটা বিমান যাচ্ছে, উনি দেখছে দেখছে তাকিয়ে আছে, তো আরেক ভাই জিজ্ঞেস করছে যে ভাই কি দেখছিস, বলে অনেকক্ষণ ধরে অনেক উপর দিয়ে বিমান গেলে তো মনে হয় অনেক আস্তে আস্তে যায়, তো ওই লোকের বিমান সম্পর্কে তো আর ধারণা নেই। তিনি বলতেছে যে এই যে বিমানটা যাচ্ছে তো যাচ্ছেই, এ আমার মনে হয় এত লোড নিয়েছে টানতেই পারছে না, মানে ওনার ধারণা যে বিমানে লোড বেশি হয়ে গেছে টানতে পারতেছে না, তো বলে যে এত লোড নিয়েছে টানতেই পারছে না, যাচ্ছে তো যাচ্ছেই। তো বেগম খালেদা জিয়ার অবস্থা এখন তাই হয়েছে, উনি বলতেছে জোড়াতালি। আসলে এইভাবেই যে করে পদ্মাসেতু, তো এইভাবেই হবে, এই ধারণা ওনার নেই। যাই হোক, আজকে চরম বৈশ্বিক মন্দার মুখে বাংলাদেশ অর্থনৈতিক অগ্রযাত্রা ঈর্ষণীয়। প্রিয় দর্শক, নতুন নতুন কন্টেন্ট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নিন।